এবার মেট্রো রেল কর্তৃপক্ষের বিরুদ্ধে অভব্যতার অভিযোগ উঠল। অভিযোগ, নির্দিষ্ট স্টেশনে থামলই না মেট্রো, উল্টে পরে যাত্রীরা প্রতিবাদ জানাতে গেলে তাদের সঙ্গে অভব্য ব্যবহার করার অভিযোগ উঠছে খোদ মেট্রোর এক কর্মীর বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে মেট্রো রেলওয়ের ওই কর্মীর বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন যাত্রীরা। বৃহস্পতিবার বিকেলে 5:35 ঘটনাটি ঘটে। জানা গিয়েছে দমদম থেকে গড়িয়াগামী মেট্রোটি রবীন্দ্র সরোবরে দাঁড়ায়নি, ফলে সমস্যায় পড়ে যান যাত্রীরা। ওই ট্রেনেই ছিলেন ক্যান্সার আক্রান্ত কেয়া দাস, তিনি চেপেছিলেন শ্যামবাজার থেকে। কেয়া দেবীর রবীন্দ্র সরোবরে নামার কথা ছিল, তিনি রাজকুমারী স্কুলের শিক্ষিকা। মেট্রো না থামায় তিনি বাধ্য হন অন্য স্টেশনে নামতে। সেখানে যাত্রীরা ঘটনার প্রতিবাদ জানাতে গেলে মেট্রোর এক কর্মী খারাপ ব্যবহার করেন বলে অভিযোগ উঠছে। কেয়া দেবী বলেন, মেট্রোর মতো গুরুত্বপূর্ণ পরিষেবায় এমন গাফিলতি সত্যিই মেনে নেওয়া যায় না। তাছাড়া কারণ জানতে চাওয়ায় আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করা হয়। অন্য যাত্রীদের অভিযোগ, সম্প্রতি মেট্রোর পরিষেবার মান নিচে নেমে গিয়েছে, একাংশ কর্মী যাত্রীদের সঙ্গে প্রায়শই এমন খারাপ ব্যবহার করা হয়ে থাকে বলে অভিযোগ উঠছে। অবিলম্বে অভিযুক্ত কর্মীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানিয়েছেন যাত্রীরা। যদিও এ বিষয়ে মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া এখনো পর্যন্ত মেলেনি। ব্যুরো রিপোর্ট, খাস খবর। আচ্ছা, পর্যন্ত বলে দিন ভাই।